সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ বোলপুরে বোলপুরের প্রাক্তন সাংসদ এবং বর্তমান বিজেপি নেতা অনুপম হাজরার নেতৃত্বে বিশ্বভারতী ক্যাম্পাসে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় তৃণমূলের করে যাওয়া সভাতে। এবং সেখানে কদিন আগে বিশ্বভারতীতে ঘটে যাওয়া ঘটনা সম্বন্ধে মন্তব্য করেন অনুপম হাজরা। এবং তারই দলের নেত্রী অগ্নিমিত্রা পাল কদিন আগে বিশ্বভারতীর মাঠে দেহ ব্যবসা বা সেক্স র্যাকেট নিয়ে যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধেও তাকে বলতে শোনা যায়। আসুন দেখে নিই অনুপম হাজরার সেই বক্তব্য আরামবাগ নিউজের পর্দায়। বললাম যে এখানে রাজ্যের শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের একটা অনুষ্ঠান গতকাল হয়েছিল, জায়গাটা খুবই নোংরা ছিল, নোংরা দেখাচ্ছিল, এবং আমরা কিন্তু স্বচ্ছতাতে বিশ্বাস করি এবং সেই একটা বার্তা দেওয়ার জন্য আজকে যে জায়গাটাতে তৃণমূল গতকাল প্রোগ্রাম করে নোংরা করে গেছিলো সেই জায়গাটা আমরা সকালবেলা সবাই মিলে পরিষ্কার করলাম। এবং এটা একটা বার্তা দেওয়া যে আমরা নিজেদের স্বার্থটা পুরালে গিয়ে আমরা মানে সমাজটা কোন জায়গায় আছে আমরা না দেখে মোটামুটি নিজেদের স্বার্থ ফুলফিল করে গেলেই হয়ে গেল, এরকম একটা তৃণমূলের মেন্টালিটি। কিন্তু আমরা সেটাতে বিশ্বাস করি, আমরা চাই যে সমাজ এবং মানুষজনের মন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সেজন্য আজকে এই একটা সাফাই অভিযান উদ্যোগ ছিল সকালবেলায়। এরপরে বিশ্বভারতী মানে রিলেটেড ইস্যু বা বিশ্বভারতীতে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে, যেটা এক কথায় তৃণমূলের কিছু সমাজ বিরোধীরা যে কাণ্ড ঘটিয়েছে ঐতিহাসিক, সেই ব্যাপারে ভাইস চ্যান্সেলারের সঙ্গে আলোচনা আছে। তারপরে মেলা মাঠের যে জায়গাগুলোতে বা বিশ্বভারতীর যে পোর্শনগুলোতে মানে তৃণমূল ধ্বংসলীলা চালিয়েছে বাইরে থেকে মানে তৃণমূল আশ্রিত উগ্রবাদীদেরকে নিয়ে, সেই জায়গাটা ভিজিট করা এবং তারপরে যাব তারাপীঠে, তারাপীঠ মন্দিরে পুজো দেবো। কারণ আজকে 21 তারিখ, আমরা চাই যে 21 তারিখে 21-এর জন্য বিশেষভাবে একটা লড়াই শুরু হচ্ছে এবং সেটা একটা সাংকেতিক দিন হিসাবে ধরে নিচ্ছি আমরা। এবং আমরা ওই তারাপীঠে পুজো দিয়ে তারপরে আমার সঙ্গে আমার কো অবজারভার আছে এই জোনের স্বরূপ, এবং সব আমরা যেটা করেছি প্ল্যান করেছি এরপরে জেলা সফরটা শুরু হবে। তো জেলা সফরটা শুরুই করছিলাম যে 21-এর জন্য পুজো দিয়ে জেলা সফর, তার আগে যেটা হচ্ছে যে একটা তৃণমূল কংগ্রেসকে বার্তা দেওয়া যে এমনিতেই পার্টিটা নোংরাতে ভরে গেছে আর বীরভূমের কি নোংরামো চলে, কারণ বীরভূমে দিদিমণি সব থেকে কাছের ভাই বসে থাকে এবং দিদি মানে দিদিমণি যাবতীয় নোংরামো করার জন্য সেখানে ইন্ধন যোগায়, সেই নোংরামোটা আমরা পছন্দ করছি না, মানুষজন পছন্দ করছে না, সেই বার্তা দিয়ে গেলাম এই সাফাই অভিযান চালিয়ে। আমরা চাই যে সমাজ এই সমস্ত দুষ্কৃতীদের কবল থেকে মুক্ত হোক, সেই জন্য আজকে সকালবেলায় একটা ছোট্ট প্রোগ্রাম। আর এরপরে 12:30 নাগাদ ভাইস চ্যান্সেলারের সঙ্গে দেখা করে তারপরে মেলা মাঠে। দাদা, আপনারই দলে দেখা যাচ্ছে যে একজন ভাবানেত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে বোধ মেলার মাঠে সেই বিষয়টাকে চলে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, রাজনীতির ঊর্ধ্বে যেটা হচ্ছে যে আমরা সবাই মানুষ, আর আমি শান্তিনিকেতনে মানুষ হয়েছি, ছোটো থেকে শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, আমি অন্তত মানে কোনোদিন শুনিনি যে বিশ্বভারতীতে সেক্স র্যাকেট চলে। এবার ধরুন ব্যাপারটা হচ্ছে যে কেউ কে কী মন্তব্য করলো না করলো তাতে আমাদের মজা আসে না, বাস্তবটা পাল্টাবে না। আমরা বিশ্বভারতীর জন্য লড়ছি, লড়বো, এবং ইউনাইটেড ননসেন্স বলেছে আমি জানি না, তো যে বলে যিনি বলেছেন তিনি নিশ্চয়ই দায়িত্ব নিয়ে বলেছেন। আমরা অন্তত শান্তিনিকেতনের যারা এখানে সবাই স্থানীয় এদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে বিশ্বভারতীতে আমরা ছাত্র অবস্থায় বলুন, জন্মের পর থেকে বলুন, সেক্স র্যাকেট চলছে বলে কোনো শুনি। তারা অনুগত মণ্ডলে সবাই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাজস্থানি অভিযোগ, যেদিকে অভিযোগ করছে সেই কর্মীকে সরিয়ে দেওয়া হচ্ছে, মাইক কেড়ে নেওয়া হচ্ছে, এই প্রসঙ্গে আপনি কী বলবেন? দিদিমণির ছোট্ট ছেলে, তো উনি দিদিমণির ছোট্ট ছেলে, এত বেশি আদরে বাদর করেছেন, ফলে উনি যা খুশি বলবেন, দিদিমণির সাপোর্টটা আছে না মাথায় হাত, কারণ এতদিন আমরা জানতাম দিদিমণির সততার প্রতীক, সেই সততা বেরিয়ে গেল। তারপরে জানলাম যে দিদিমণি বাংলার নাকি গর্ব, বাংলায় গর্ব পরিবর্তে বাংলার গর্ত বলা ভালো, এত জায়গায় রাস্তাঘাট করে গেছে, মানুষের অভিযোগ করা তো স্বাভাবিক, কিন্তু এখানে তো মানে তৃণমূল দলে তো কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, ওখানে সংবিধান বলেও কিছু নেই, মুখে মুখে যা বলে দিল সেটাই আইন। আর বীরভূমের তো যা অবস্থা, সেখানে
মুখ্যমন্ত্রী যদি বীরভূমে ঢুকতে যান তাহলে একটা ভিসা নিতে হবে, সেটা অনুব্রত মণ্ডল ইস্যু করবে। তো সেই জন্য এটা একটা অন্য দেশ পাকিস্তানের মতো, উনি ওনার কালচার দিয়ে ভোটের বানিয়ে রেখেছেন এবং উনি যা কিছু তাই করেন, আর এই ভোটের সময় ভোট লোটেন সেইভাবে তৃণমূলের ক্যান্ডিডেটদেরকে মানে সেভাবেই পয়সা করি নিয়ে টিকিট ফিকিট দেন, সব কিছুই হয়। এবার মানুষ আস্তে আস্তে যাচ্ছে, মানুষ আর কতদিন সহ্য করবে? মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তো সামনে দেখবে না যে কে জেলা সভাপতি, অবভিয়াসলি মানুষ নিজের তাগিদে মুখ খুলবে। এই মানুষ মানে দলের মধ্যেই বিদ্রোহ ঘোষণা হচ্ছে, কারণ এক সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন মানুষ অনেক আশা ভরসা অনেক বিশ্বাস নিয়ে এসেছিলেন যে এই মহিলা রাজ্যের জন্য কিছু ভালো করবে, তারপরে এত জোরকে উনি আদর যত্ন করতে রাখলেন যার জন্য এই মানে অতি আদরে বাদর হওয়া কিছু জেলা সভাপতির জন্য আজকে বীরভূম বা রবীন্দ্রনাথের কবিগুরু শান্তিনিকেতনের এই অবস্থা। তো এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী, তা নাহলে এরকমভাবে কেউ বিশ্বভারতীর মানে এটা সব থেকে পুরনো কেন্দ্রীয় ইউনিভার্সিটি, একটা কবিগুরুর একটা আবেগের জায়গা, সেখানে কেউ ভাঙচুর করে? তবে আমরা ক্ষমতায় এলে এই যে জেসিবি চালিয়ে আজকে বিশ্বভারতী প্রাচীর ভাঙলো, এই জেসিবি চালিয়ে তৃণমূল কংগ্রেসের যত পার্টি অফিস আছে সেগুলো ভাঙলো, সেই দিন আর বেশি দেরি নেই। মেলার মাঠে পাখি বিশ্বভারতী দেখুন সেটা যেটা আমরা তো আইনের ঊর্ধ্বে কেউ না, ফলে আইন যেভাবে চলবে আইন আদালতের যা নির্দেশ আদালতের উপরে কিছু হয় না আমাদের দেশে, মানে আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করবেন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।